আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ লিজা ফ্রম ইউকে। সবাইকে স্বাগত জানাই আমার পেজ এবং আমার চ্যানেলে। আজ আমি চিকেন কোরমা রান্না করে দেখাবো। সেজন্য আমি একটি বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। এটিকে আমি টক দই এবং লবণ দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। এবং আমি যেসব উপকরণ ইউজ করব, লবঙ্গ পরিমাণ মতো, দারচিনি পরিমাণ মতো, এলাচ পরিমাণ মতো এবং বাদাম পরিমাণ মতো। এখান থেকে অর্ধেকটা বাদাম আমি পেঁয়াজ পেস্টের সাথে অ্যাড করে দিব, কাঁচামরিচ 3টি এবং তেজপাতা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, 1 বাটি পেঁয়াজ। এই পেঁয়াজের অর্ধেকটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়ে এটাকে পেস্ট করে নিব বাদাম দিয়ে। টক দইটাকে আমি ব্লেন্ড করে নিব। আমি 6 টেবিল চামচ টক দই নিয়েছি এবং রান্নার জন্য ঘি, 1 মগ দুধ। আমরা এখন মূল রান্নায় চলে যাই। আমার প্যানে যখন ঘিটা গরম হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আমার রান্না আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আর রান্না বিষয়ক অথবা মেকআপ, দৈনন্দিন জীবন, বাচ্চাদের খাবার, এইসব বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেই সব টপিকের উপর ভিডিও তৈরি করব। আপনারা আমার ভিডিও দেখেন, আমার খুব ভালো লাগে, এতে আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ এই কালারের ব্লেন্ড করে নিব বাদাম দিয়ে। এখন আমি চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে আস্তে আস্তে নেড়ে নিব। নাড়তে নাড়তে এটাকে ভাজা ভাজা করব, ভেজে নিব। আমার চিকেনটি যখন ভাজা হবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব তেজপাতা, লবঙ্গ, বাদাম, দারচিনি, এলাচ। এগুলি দিয়ে আমি আরও একটু ভেজে নেব। আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলি সব আমি একসাথে দিয়ে দিয়েছি। আমার চিকেনটি ভাজা হয়েছে। চিকেন ভাজা হয়ে যাওয়ার পর আমি এর সাথে টক দই ইউজ করব। টক দইটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর সাথে টক দই দিয়ে দিব। দেখুন, আমার ব্লেন্ড করা টক দই আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করতেও ভুলে যাবেন না। আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এর মাধ্যমে। আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি এজন্য আমি খুবই ধন্য। আমার টক দইটি যখন মিক্স হয়ে গেছে চিকেনের সাথে, দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, কিন্তু না, এখনও বাকি আছে। এখন আমি 1 মগ দুধ অ্যাড করে দিব। এটাকে এখন মিক্স করে নিচ্ছি এবং 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর এর সাথে আমি বাদাম এবং পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিচ্ছি। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে বাদামটা দিলে খাবারের টেস্টটি আরও বেড়ে যায়। এখন আমি মিক্স করার পর
ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমার রান্নাটি এ পর্যায়ে এসেছে। যেহেতু এটি কোরমা, সেহেতু আমি একটু ঝোলঝলি রাখব। এটি আপনারা যাদের গ্যাস প্রবলেম তারা জাউয়ের সাথে খেতে পারেন। এটি জাউয়ের সাথেও খুব মজা হয় খেতে। আমার রান্নাটি পুরোপুরি শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি টেস্ট হয়েছে কিনা সেটা চেক করে দেখেছি। আমার কাছে মনে হচ্ছে তো অনেক টেস্ট হয়েছে। আপনাদের কাছে আপনাদের রান্নাটি কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।